দাঁড়িয়ে আছি হযরত শাহ মকদুম আলী রহমাতুল্লাহ চত্বর, তেলিবাজার সুনামগঞ্জের বাইপাস রোডে। এবং আমাদের পরিবহন চলে আসছে, আমরা সারারাত্র এই টিএ পরিবহনের এই বাসে জার্নি করে চলে আসছি। এই যে এখন চলে যাব, এই আমাদের বড় ভাই আমাদের ব্যবস্থা করে দিচ্ছেন, থ্যাংক ইউ। এই গাড়িতে চললাম, ঢাকার মহাখালী অথবা সায়েদাবাদ থেকে এই বাসের টিকিট কিনতে পারবেন। সুনামগঞ্জের পানসি রেস্টুরেন্ট, হ্যাঁ এটা অনেক নাম শুনছি, খায়া যাই, চল সকালবেলা নাস্তাটা হয়ে যাক। সিলেটের ট্রেডিশনাল খাবার খাচ্ছি, যেটা হচ্ছে আখনি, দেখতে অনেকটা তেহারির মতো হইলো, একটু আসলে অন্যরকম, ভালোই লাগলো খেতে। দাম কিন্তু আখনির খুব বেশি না, মাত্র 65 টাকা। তো সকালবেলা নাস্তা হিসাবে নট ব্যাড। সিলেটের সুরমা নদীর একটি ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, সেখান থেকে সুনামগঞ্জের অংশটুকু আপনাদেরকে দেখাবো আজকে। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সে জায়গাটা হচ্ছে সুনামগঞ্জে। এই ব্রিজের গোড়া থেকেই আপনারা বাইক ভাড়া করতে পারবেন, বাইক ভাড়া দরদাম করে নেবেন 1000 টাকা, দুইজন ইজিলি বাইকে চড়তে পারবেন, অর্থাৎ 500-500 করে পড়বে জন প্রতি। সুনামগঞ্জের বিভিন্ন স্থান ভ্রমণ করতে নামছি, চারিদিকে সবুজের সমারোহ। আর সত্যি কথা বলতে কি, মানে এই ছোট ভাই কদাই লস্কর টালে নিয়ে আসছি, সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি অপরূপ মহিমা! এই মাত্র বৃষ্টি শেষ হইল এবং একটু দূরের নাজারাটা দেখেন, মানে যে সিনারি, মাশাল্লাহ সুবহানাল্লাহ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অসাম সুন্দর জায়গা, মেঘ এসে পাহাড়ের কোলে ভিড় করেছে, পাহাড়ের মাটি আমরা ধীরে ধীরে আরো পৌঁছে যাচ্ছি। এত সুন্দর নাজারা, আমার মনে হয় যদি এখানে কেউ লাইভ না আসেন আসলে ভাষায় প্রকাশ করার মতো না সৌন্দর্য। বৃষ্টিপাত সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, মেঘ আকাশে এবং ওয়েদারটা এক্সেলেন্ট সেটা বলতে হবে ভাই। বাতাস মৃদু বাতাস, তার সাথে আমরা তিনজন বাইকে চড়ে যাচ্ছি, ভাঙাচোরা রাস্তা দিয়ে ছাতা ধরে রাখছে, এই যে ছাতাও দেখাচ্ছি, মেঘের সাথে আবার বাড়ি খাচ্ছি এবং মেঘের সাথে বাড়ি খাচ্ছি, রাইট। আর বাতাস আমাদেরকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে, মেঘের সাথে থাকা বাতাস, আহা, বাঁশের কচি বাঁশের কঠিন সুগন্ধ, বিভিন্ন ফল ফুল গাছের সুগন্ধ, নেচার, আহ নেচার, প্রকৃতি যে কত সুন্দর হইতে পারে না আসলে বোঝা যায় না। আমরা এখন করইগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পার হচ্ছি এবং তার পাশে যে ল্যাভিশ গ্রিন এবং মাউন্টেন, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া,
নাজারা দেখতে যাচ্ছি। আমরা এখন আসছি বারাকের টিলার, এখানে বারাকের টিলায় যাচ্ছি। একটু চারপাশের নাজারা দেখাই আপনাদেরকে, অসাম ভিউ। এই যে নিচে আমাদের বাইক, আমরা এখান দিয়ে নেমে বারাকের টিলায় যাব। সো ইটস গুড। ওয়াও, সামনে দেখছেন, একটু দেখাই, জুম করি, দেখেন মাশাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। স্রষ্টার সৃষ্টি যে কত অপরূপ মহিমায় উদ্ভাসিত, কত অপরূপ মহিমায় সন্নিবেশিত, এবং কি অপরূপ মায়ায় আমাদের জড়িয়ে রেখেছে, আমরা যদি চারিদিকে তাকাই তাহলেই বুঝতে পারব। এত সৌন্দর্য, আসলেই সুন্দর। আর এই সৌন্দর্য ঘুরতে এসেছি আমি ইয়াসিন আসা। আমরা এখন আছি বিশ্বরামপুর উপজেলায় জাদুকাটা নদীর ঠিক পাশে। অসম্ভব সুন্দর মায়াবী জাদুকাটা নদী দিলটা কেড়ে নিল। এই জাদুকাটা নদী বিখ্যাত তার ভিটিবালির জন্য, পাহাড় থেকে পাহাড়ের ঢাল হতে বয়ে আসা ভিটিবালির জন্য এই জাদুকাটা নদীর ব্যাপক সুনাম। সমস্ত বাংলাদেশে ভিটিবালির যত চাহিদা এই জাদুকাটা নদী থেকে মিটিয়ে যায়। মোটামুটি সারা বাংলার ভিটিবালির চাহিদা এখান হতেই আসে, এবং নদীটি শীতকালে সম্পূর্ণই শুষ্ক থাকে। টলার ভাড়া প্রতিজন 10 টাকা, হোন্ডা সহ 20 টাকা। অপূর্ব সুন্দর নাজারা, সমস্ত টুরিস্টরা এখানে এসে ভিড় করেছে। বারেকের টিলা নামক স্থান। এই বারেকের এই টিলা থেকেই আমার বাম পাশে হচ্ছে মিজোরামের অংশ বিশেষ দেখা যাচ্ছে, এবং ওই যে মেঘ
দূরে মেঘ দেখা যাচ্ছে, বাড়ি দেখা যাচ্ছে, ওটা আসলে ভারতীয় সীমানার অংশ বিশেষ, অর্থাৎ এই নদীটির ওপারেই হচ্ছে ভারত। সবচেয়ে নয়নাভিরাম দৃশ্য, মেঘ, পাহাড়, নদী, আর কি চাই। একদিনের ট্যুরে চলে এলাম বারাকের টিলায় বিউটিফুল সিনারি দেখার জন্য। আমি ইয়াসিন আসাদ স্বাগত জানাচ্ছি ইয়াসিন আসাদ ব্লগ থেকে। এই বারাকের টিলায় বৃষ্টি স্নাত দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমরা দিতে গেলে তো 19-20, আপনারা দিতে পারবেন মানে সুগার রাস্তা দিলে এটার ভিতরে কি আবার কারেন্ট আছে নাকি? বিদ্যুতের লাইন বসানো আমরা নদীতে যাইতেছি। এটা নদী ছিল, এই নদীর উপরে আবার ঘর বাড়ি। হ্যাঁ, এটা আবার আবার এক সময় তো অবশ্যই নদী হইব। Thank you.
চলে আসলাম অপূর্ব সুন্দর নীলাদ্রি লেকে। অসাম প্লেস সত্যি কথা, যেমন বৃষ্টি তেমন মেঘ, তার সাথে হলো চারিদিকে সবুজের সমারোহ এবং পাহাড়, বিন্দাস জায়গা। এই সেই অপূর্ব নীলাদ্রি লেক, চারিদিকে কালো পাথর পাহাড়। এখানে কবরস্থান পারিবারিক, ওই পারে টাঙ্গুয়ার হাওর। অনেক সুন্দর ধান ক্ষেত, সবুজের সমারোহ চারিদিকে, এবং এই ধান ক্ষেতের মাঝখানের যে রাস্তা, দুই পাশে ধান ক্ষেত, তার মাঝের রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি, যাচ্ছি। কোথায় যাচ্ছি এ লোকজন বলো না কেন? বাঁশবাগান। তোমরা মেয়ে এনে দাও, আমি শিমুল বাগানে থাকতে চাই সারা জীবন, কোনো সমস্যা নাই। শিমুল বাগানে সাধারণত যদি কেউ যাইতে চান, তাহলে সবচেয়ে উপযুক্ত টাইম হচ্ছে ফাল্গুন মাসে। আমরা এখন দাঁড়িয়ে আছি শিমুল বাগানে, আসলে অসাম সুন্দর একটা বাগান। যখন ফাল্গুন মাস আসে তখন এই গাছগুলোই সবুজ না হয়ে সমস্ত গাছগুলো লাল হয়ে যায়, নতুন পাতা আসে এবং দেখতে অপরূপ মনে হয়।
জাদু কাটা নদীতে অসংখ্য ট্রলার ছুটে চলেছে একের পরে। জাদু কাটা নদী শেষ বিকেলে পার হচ্ছি। আমার আমার যতগুলো নদী দেখা সবচেয়ে সুন্দর নদী মনে হয়েছে জাদু কাটা নদী। সমস্ত সুনামগঞ্জ ঘুরতে আমাদের দুইজনের খরচ হয়েছিল অলমোস্ট 5,500 টাকা, আসা যাওয়া থাকা খাওয়া সব মিলিয়ে। সমস্ত খরচের ডিটেলস ইউটিউবের লিঙ্কের নিচে দেওয়া থাকবে, আপনারা